নমস্কার আনন্দবার্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। দুই বৃদ্ধা মহিলাকে ডাইনি সন্দেহে মারধরের ঘটনা ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। নিপা ভাইরাসের আতঙ্ক ছাড়িয়ে বাদুড়ের খাওয়া ফল নির্দ্বিধায় খাচ্ছে গ্রামবাসীরা। মাদকদ্রব্য খাইয়ে যাত্রী সর্বশুলুকের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। শান্তি বজায় রাখতে প্রচার চালালেন প্রাক্তন মন্ত্রী। দুই বিজয়ী কংগ্রেস প্রার্থী শাসক দলের ছত্রছায়া এলেন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামকে আরো উন্নত করতে রাজ্য সরকার 2 কোটি 63 লক্ষ টাকা অনুদান দিল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। রাজস্থান থেকে কাঠ বোঝাই একটি লরি কলকাতা আসার সময় হুগলি জেলার গুরাব থানার অন্তর্গত হাবিবপুরের দুর্গাপুর হাইওয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায়। এই ঘটনায় আহত হয়েছেন দুজন। স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পরে পুলিশ যান চলাচলে সাহায্য করে। সাহিত্য উৎসব অনুষ্ঠিত হলো শনিবার। এদিনের এই উৎসবটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। আয়োজকদের পক্ষ থেকে এদিন বিভিন্ন জনকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান উপলক্ষে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। শনিবার রায়না মোগলবাড়ির গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার পার্টি ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন এই ইফতার পার্টিতে প্রায় 350 জন মানুষ উপস্থিত ছিলেন। রমজান মাসের শেষেই পালিত হবে ঈদ উৎসব। সেই উপলক্ষে প্রায় 450 জন মানুষকে বস্ত্র দান করা হয়। উৎসবের আগে নতুন বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি বস্ত্র প্রাপকরা। আজকে মঙ্গলবাড়ি গ্রাম কমিটির উদ্যোগে এবং মঙ্গলবাড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলে একত্রিত হয়ে আমরা আজকে মঙ্গলবাড়ি গ্রামে বস্ত্র বিতরণ ও ইফতার পার্টির আয়োজন করেছিলাম। শনিবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মেমারি হাসপাতালে। মানুষজনকে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। একটি লুপ্তপ্রায় প্রজাতির সাপকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার শ্যামা মায়ের বিগ্রহ মন্দিরে। মন্দিরে সাপের কথা চাওয়া হতেই উৎসুক জনতা ভিড় জমায় মন্দির চত্বরে। অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের পরিচালনায় 50th বার্ষিক যুব প্রশিক্ষণ শিবিরের সূচনা হলো। পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন বাঁকুড়ার বাম হরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সহসভাপতি শ্রীমৎ স্বামী ওমকারাত্মানন্দ মহারাজ। 3 দিন ব্যাপী শিবিরটি হচ্ছে বাঁকুড়ার সোনামুখীর বিজে হাইস্কুলে। বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ প্রকাশ পেয়েছে পথচারী থেকে সাধারণ মানুষজনের মধ্যে। পূর্ব বর্ধমান জেলার চন্দ্রপুর থেকে নিগন রেল স্টেশন পর্যন্ত 14 কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। খানাখন্দে ভরা রাস্তাটি কবে চলাচলের যোগ্য হয়ে ওঠে সেদিকেই তাকিয়ে সকলে। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা, নারায়ণগড়, কোশিয়ারি ও দাঁতন থেকে উদ্ধার হলো বেশ কয়েকটি রোমশ মাকড়সা। শনিবার সকালে নারায়ণগড়ে এক মহিলাকে বিষাক্ত মাকড়সা কামড়ায়। তাকে খড়গপুর হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন জায়গায় এইরূপ মাকড়সা দেখা যাওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। প্রশাসন সচেতনতা শিবিরের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিন আগে বাঁকুড়ার জঙ্গলমহলে দেখা গিয়েছিল ট্যারেন্টুলা জাতীয় মাকড়সা। এবার দেখা মিলল এই জেলার শিমলাপালের একটি গ্রামে। শিমলাপালের পুকুরিয়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে এই অদ্ভুত দর্শনের মাকড়সা দেখতে পাওয়া যায়। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। আজকে বিস্তারিত খবরে, দুই বৃদ্ধা মহিলাকে ডাইনি সন্দেহে মারধরের ঘটনা ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার ঘুঘুডাঙ্গা এলাকায়। আহত বৃদ্ধারা বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতে ঘুঘুডাঙ্গা এলাকায় দুই বৃদ্ধা মহিলাকে মারধর করার অভিযোগ উঠল। আহত দুই বৃদ্ধা বালুরঘাট জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। আহতরা হলেন 60 বছরের দুলালী মুর্মু ও 65 বছরের মাকলু মুর্মু। এ ব্যাপারে শনিবার বিকেলে বালুরঘাট থানার লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবারবর্গ। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনা খতিয়ে দেখছে। উল্লেখ্য, শুক্রবার রাতে দুলালী ও মাকলুর উপর বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় অজিত মাটি, হরিহর মুর্মু ও তার স্ত্রী বলে অভিযোগ। এইরকম ভাত শোনা দিচ্ছে যে ডাইনি কেমন কি, হ্যাঁ এইভাবে ওই ঝুন্নিটা ধার দেয়, হ্যাঁ আর ওইরকম ভাষণ মারছে, নিশায় কিন্তু খাইয়ে গেছে। তারপরে ঠিক 6টার দিকে ওকে যেতে বলে, সে যায়। হ্যাঁ যাওয়ার পরে সেখানে আমার মাও তারপরে গিয়ে দেখে তারা নাই, মানে সেই ছেলেটা নাই, ভৎসনা করছে সেই ছেলেটা নাই। তখন মা
আগে আসলো, মাসি পরে আসলো, আসে তাদের ভয় ধরে। টুন্নি টুন্নি দিয়ে যা কিছু ছিল ওটা দিয়ে দরজাটাকে হুড়াচ্ছে, লাথি মারছে, এইরকম করে আর কি দরজাটা খুলে গেল। তারপরে এরা তো তখন ভয়ে দৌড়াতেই ওই মারে। তাদের অভিযোগ, দুলালী ও মাকলুর ডাইনি হওয়ায় অজিতের সন্তান বছর দুই আগে মারা যায়। জানগুরুর কাছে গেলে তিনি তাদের ডাইনি অপবাদ দেন, এরপরেই এই ঘটনা সূত্রপাত। মারপিট, আমরা ঘর বন্ধ করে রান্না করেছিলাম, তখন এসেছিল, এসে লাথি মারছে দরজা, হাসা দিয়ে কোপ মারছে দরজা, ওই লোক এলাকারই লোক, হ্যাঁ চুনকু, তারপরে আরো লোক ছিল, ওর দাদা ছিল, বৌদি ছিল, নাথেন, নাথেন মুরমু, মিরি, মিরি কি যেন, হ্যাঁ কত জন এসেছিল, চারজন এসে। তারপর কি করলো, তারা এই যে মারধর করছে, হাত ঝুরনি তো কাড়ে নিল, এখন লাঠি দিয়ে মারলো, তারপরে চলে গেল, নাকি না যায়নি, আমি বলছি কাকে কাকে মারলো, মাকে, আপনার মাকে, হ্যাঁ। তারপরে মা তো রক্ত খুবই যাচ্ছে, তারপরে আমাকে ধরে টানাটানি করছে, আমাকেও মারবে। গ্রামের লোকজন তখন আসেনি না, তারপরে চেঁচালাম, তখন আসলো মাসি, আসলো মাসি, কেউ মারলো, কি দিয়ে মারলো, ওরা লাঠি দিয়ে, হাসুয়া আনিছিল, তারপরে কোচা আনিছিল, লাঠি আনিছিল, ডাইনির জন্য, কেন যেন ওর বাচ্চা বলে মারা গেছে নাকি, এখন ওটার জন্য হয়তো, আমরা তো জানি না, হঠাৎ এগুলো বুঝলাম। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। নিপা ভাইরাসের আতঙ্ক ছাড়িয়ে বাদুড়ের খাওয়া ফল নির্দ্বিধায় খাচ্ছে গ্রামবাসীরা, এরূপ চিত্র ধরা পড়ল আউশ গ্রামের স্বরগ্রামে। ঘটনার পর উদ্বেগ বেড়েছে চিকিৎসক মহলে। বাদুড়ের খাওয়া ফল থেকেই ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর নিপা ভাইরাস। বিশেষজ্ঞদের মতে এই ঘোষণায় গোটা দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়লেও তা মানতে নারাজ পূর্ব বর্ধমানের আউশগ্রামের স্বরগ্রামের বাসিন্দারা। স্বরগ্রামের বোলবান্দিপাড়ার মাজার সন্নিকটে থাকা গাছগুলিতে সারা বছর ঝুলে থাকে অসংখ্য বাদুড়। শতাব্দীকাল ধরে বাদুড়কেই দেবতা হিসেবে মেনে চলেছেন ওই গ্রামের বাসিন্দারা। নিপা আতঙ্ককে দূরে সরিয়ে রেখেই তারা দেবতার প্রসাদ মেনে নির্দ্বিধায় খেয়ে চলেছেন বাদুড়ের খাওয়া ফল। 100 বছর ধরে এই বাদুড়গুলো আমরা এখানে দেখছি। এখানে মাঘ মাসের 5 তারিখে বাবা সাহপুরীর নামে এখানে একটা পীর সাহেব আছে, উনি মাজার হয়েছে, কেউ পর্যন্ত এই মাজারের খবর কেউ আজ পর্যন্ত জানে না। আমার বাপ দাদুর আমল থেকে, তারও আমল থেকে বাদুড় এই গাছে আসি এখানে, কিন্তু এখানে কোনো ভাইরাস টাইরাস কিছুই ছড়ায় না। এখানে প্রত্যেকটা গ্রাম বলুন, আশেপাশে গ্রামে বলুন, সমস্ত এখানে সবাই কিন্তু মেনে চলে, কিন্তু এই বাদুড় সারা সারা দিন এইভাবেই ঝুলে থাকে। একমাত্র মগরব যখন 6টায় আজান দেয় তখন এই বাদুড় উড়ে যায়, তার আগে কিন্তু বাদুড় উড়ে না। হিন্দু মুসলিম জাত জাতপাত ভেদাভেদের কিছুই নেই। এই বাদুড় দীর্ঘদিন ধরে এখানে, আমরা এখান থেকে এরকম অবস্থায় দেখে আসছি, কিন্তু এছাড়া কোনো এখান থেকে কোনো ভাইরাসও ছড়ায় না, অন্য কিছু আমাদের ক্ষতিও করে না, কোনো আতঙ্ক নেই আপনাদের, কোনো আতঙ্কও নেই আমাদের। এই ঘটনা জানার পর উদ্বেগ বেড়েছে চিকিৎসক মহলে। মাজার সন্নিকটে রয়েছে বট সহ নানান গাছের সমাহার, ওই গাছগুলিতে সারা বছর ঝুলে থাকে হাজার হাজার বাদুড়। গ্রামবাসীদের বিশ্বাস এই বাদুড়ই পীরের দুধ। আমাদের এই বাদুড়গুলো যেগুলো রয়েছে সেগুলো ধরুন আপনার গাছের কোনো ফল খেলো, সেই ফল কি কেউ খাচ্ছে এখন? আগে খেয়েছে, এখন ইদানিং এই যে নিপো ভাইরাস যে একটা মানে এ ছড়াচ্ছে তার জন্য হয়তো এখন ভয় খাচ্ছে না, আগে কিন্তু এটা ঠাকুরের প্রসাদ বলেই খেয়েছে। আর ইনাদের যে একটা আবিষ্কার যেটা হয়েছে পুরুষ ধরে রাখুন মোটামুটি এখন আমাদের দাদু, তার দাদু, তার দাদুর আমল থেকে এইটা আমরা দেখে আসছি। তা এটা নাকি আমরা শুনেছি যে বাবা সাহপুরীদের উপলক্ষে যে বাবা সাহপুরী 36 বছর গাছের মধ্যে ঝুলেছিল, তা ওনারই উপলক্ষে যে এরা যে এই ওপর দিকে ঠ্যাংগুলো করে নিচের দিকে মুখটা করে থাকে অনাহারে সারাদিন, সেই অনাহারের মধ্যে সন্ধেবেলায় যেমন আমাদের মগরবের রোজা খোলা হয়, ইফতার করা হয়,
সেইভাবে ওনারা কিন্তু ওই পাখিগুলো ওইভাবেই রোজা খুলে সন্ধ্যা করছে, আজান না দেওয়া পর্যন্ত ততদিন খাই না ওরা। তা আমরা তো পুরোপুরি ধরে এবং আমাদের ছেলে ছেলে তা ছিলেও আশা করি তাদের এইভাবেই মেনে যাবে। আর যে নিপো ভাইরাসের যে এখন এটা ছড়াচ্ছে এখন সেই রকম মধ্যে আমাদের কোনো আতঙ্কিত নাই জায়গার মধ্যে। আপনার নাম? আমার নাম তপস। গ্রামবাসীদের বিশ্বাস, দেবতার প্রসাদ খেয়ে কারোর ক্ষতি হতে পারে না। এই গোয়াদুগুলো আমাদের বাপ দাদার আমল থেকে হয়ে আসছে। আপনাদের কোনো ভয় লাগে না? না, কোনো কিছু না। এখানে ঠাকুরতলা ব্যাপার, আমরা এগুলোকে দেবতা হিসাবে মানি। আমরা এখানে দীর্ঘদিন বাপ দাদার আমল থেকে হয়ে আসছে, বুঝলেন তো? যেন কোনো আমাদের গ্রামে বলুন বা আশেপাশে কোনো গ্রামের ভাইরাসে কোনো কিছু ইয়ে বুঝতে পারি না আমরা, সেইভাবে আমরা দেখে এখন তো কারো ক্ষয়ক্ষতি হয়নি। না না, এখনো কোনো ক্ষয়ক্ষতি। এটা বাপ দাদার আমল থেকে হয়ে আসছে তার আগে থেকে, কিন্তু এই বাদুররা ওই আমাদের কোনো ক্ষতিও করে না, আর কোনো ক্ষতি হয় না। দেবতা মতো মানে এখানে মানে আমাদের ইয়ে মানে ঠাকুর দেবতা আছে, আমরা মেনেই চলি বা সব গ্রামে সবাই মেনে চলে। এখানে হিন্দু মুসলমান কোনো ইয়ে নেই, সবাই মেনে চলে। আপনার নাম? ওমর শেখ। আউশক্রম থেকে প্রতীকী দাস, বৈরাগী রিপোর্ট, আনন্দ বার্তা। মাদকদ্রব্য খাইয়ে যাত্রীর সর্বস্ব লুটের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। অসুস্থ যাত্রী বর্তমানে রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন, পুলিশ ঘটনাতদন্ত শুরু করেছে। মাদকদ্রব্য খাইয়ে আবারও যাত্রীর সর্বস্ব লুটের ঘটনা ঘটল সরকারি বাসে। অচৈতন্য ওই যাত্রীকে উত্তর দিনাজপুর রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। হাসপাতালে চিকিৎসার পর জ্ঞান ফিরে আসে ওই ব্যক্তির। তার নাম মোহাম্মদ মৈচা। তার কাছ থেকে খোয়া গেছে মোবাইল ফোন ও 4,300 টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, শিলিগুড়ি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস ডিপো থেকে শিলিগুড়ির বহরামপুর গ্রামে সরকারি বাসে কিষানগঞ্জে আসছিলেন মোহাম্মদ মৈচা। কিষানগঞ্জ আসার পর ওই ব্যক্তিকে বাসের কন্ডাক্টর ডাকাডাকি করলেও তাকে জাগানো যায়নি। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। পুলিশ ও বাসের কর্মীরা তাকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বাসের কন্ডাক্টর জানিয়েছে, কেউ ওই ব্যক্তিকে মাদকদ্রব্য খাইয়ে অচৈতন্য করে তার সর্বস্ব লুট করে নিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমাদের বহরমপুর মানে বহরমপুর শিলিগুড়ি থেকে ফিরছিলাম। শিলিগুড়ি থেকে ঘটনা ঘটলেন, আমি চিকিৎসাটি সম্ভবত কিষানগঞ্জ কিংবা ধনতলা। তো কিষানগঞ্জ পার হওয়ার পরে বিশাল করি প্যাসেঞ্জারটা ঘুমোচ্ছে, আমার মনে হয় উনি নামবেন। ওনাকে ডাকার চেষ্টা করি কিন্তু কোনো সেন্স নাই। তো গাড়িতে অনেক প্যাসেঞ্জার ছিলেন, ওনাদের সহযোগিতায় জলের ছিটা টিটা দিয়ে ওনাকে জাগানোর চেষ্টা করি, তবুও কিছুটা মানে যাই। ওই জন্য মাদ্রাসা কোথায় নামাবো ওই ভেবে আমাদের রায়গঞ্জ ডিপোতে নিয়ে আসি। তো ওনার যখন ধরেন সেন্স মানে কোনো সেন্সই নেই, ওই অবস্থায় কী করে নামো ওনাকে? আমাদের প্যাসেঞ্জার যত ছিল গাড়িতে ওনারাও চেষ্টা করেছেন ওনাকে জাগানোর জন্য, কোথায় বাড়ি কোথায় নামবেন সেটুকুও বলার মতো ক্ষমতা নেই। মনে কিছু খাইয়ে দিয়েছেন, ওনার মুখে কিছু ছিল, ফৈনি জাতীয় কিছু ছিল আর মুখ দিয়ে লালা পড়ছিল। কোথার থেকে উঠেছিলেন? শিলিগুড়ি থেকে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। এলাকায় শান্তি বজায় রাখতে প্রচার চালালেন প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বিভিন্ন জায়গায় তিনি প্রচার চালান। মন্ত্রীর কর্মসূচি কতটা ফলপ্রসূ হয় তা আগামী দিনই বলে দেবে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের বিভিন্ন জায়গায় পঞ্চায়েত নির্বাচনে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। উপদ্রুত এলাকায় শান্তি ফেরানোর বার্তা নিয়ে শনিবার প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী চোপড়ার লক্ষ্মীপুর, দাসপাড়া, চোপড়ামারি, গিরিনি গাঁও সহ বিভিন্ন গ্রামে পৌঁছান। সাধারণ মানুষজনের কাছে তাদের সমস্যার কথা জানতে চান। নির্বাচনের পরবর্তী সময়ে একাধিক সংঘর্ষের ঘটনায় মুড়ি মুরগির মতো গুলি ও বোমা চলছে বলে অভিযোগ করলেন এলাকাবাসীরা। এদিন করিম চৌধুরীর কর্মসূচি এলাকায় কতটা শান্তি ফেরে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। আমি 50 বছর ধরে ইসলামপুর, এই চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর সবাইটা নিয়ে আমি চলতাম, কিন্তু কোনোদিন ঝামেলা করতে দিচ্ছিলাম না। তো এখন এই দেখতে দেখি শান্তির পরিবেশ নিয়ে আমি বরাবরই কাজ করি। তো আজকে নির্বাচনটা হলো, নির্বাচনের সময় একটা ঝামেলা তোলা হয় কিন্তু এরকম সন্ত্রাস, এরকম জুলুম, এরকম অত্যাচার নির্বাচনের সময় পশ্চিমবাংলার আমি আগে কোনোদিন দেখিনি 50 বছরের মধ্যে। খুব দুঃখ লাগলো যে ভোটের পরেও
ভোটের পরেও যে বলে কাউন্টিং এর লোক জিতে গেছে, কাউন্টিং এ জেতা লোককে বলে সার্টিফিকেট না দিয়ে অন্যকে সেরিফ দিয়ে দিয়েছে। তো এগুলো হওয়ার পরেও এখনো সন্ত্রাস চলতেছে, এখনো জুলম অত্যাচার চলছে, তো লোক ঘর ছাড়া হয়ে গেছে, বাড়ি ছাড়া হয়ে গেছে, লোক মরছে, ছেলে মেয়ে যে কী নাম এখন অনাহারে মরতে আরম্ভ করেছে। তো এখন এইগুলো জিনিস আমি দেখতে পারি না। ইসলামপুরের জন্য আপনাদের কাগজের মাধ্যমে আমি যখন দেখছিলাম যতগুলো অত্যাচার হয়ে চলে আছে, আমি ফোনে পাচ্ছি রিপোর্ট যে চোপড়ার রিপোর্ট কী নাম এই চোপড়ামারিতে এটা লোক গুলি করে মারা গেল, আপনার ওকে নাম এখানে এটা কোন চোপড়ামারি চোপড়ামারি গুলি করে মারা গেল, তারপর তোমার সুজালি লক্ষ্মীপুর ওই তোমার এই কে নাম ডাঙ্গাপাড়া এইগুলোতে তো লোক অশান্তি। আমি প্রতিদিন মুখ্যমন্ত্রীকে লিখেছি এই যে একটা খাওয়া দিয়ে পেলাম উত্তরবঙ্গতে লেখা আছে যে পরে যে চোপড়া গ্রামগুলি সন্ধ্যার পর পুরুষ শূন্য হয়ে যায়, এই রিপোর্টটা আমি মুখ্যমন্ত্রীকে লিখে লিখে জিরোজকে পাঠিয়ে দিই যে আপনি তো জানেন, তবু আপনাকে পাঠাচ্ছি আমি মুখ্যমন্ত্রী, কিন্তু আপনি জানার পরও চুপচাপ বসে থাকবেন? অত অত্যাচার চলতেছে চোপড়ায়, ওই হামিদুলের নির্দেশে শুনতেছি আপনার MLA যাচ্ছেন না ওখানে খোঁজে খোঁজে, কারো খোঁজ দিচ্ছেন না কী অবস্থা কী না কারো খোঁজ দিচ্ছে না। আর ওর একটা বাহিনী তৈরি করেছে মারামারি খুনা খুন করার, ওই যে আব্দুল বাহিনী, সে আব্দুল বাহিনীকে দিয়ে খুন করা বেড়াচ্ছে, খতম বাহিনী তৈরি করেছে, এইটা সন্ত্রাস চলছে ওখানে, আপনি কিছু করতেছেন না? আমি মুখ্যমন্ত্রীকে প্রতিদিন লিখেছি, ওই জন্যে আমি দেখলাম যে না আমাকে তো নিজেই তো আবার দেখে আসতে হবে। আমি একজন নেতা, আমি একজন নির্ধন দীর্ঘদিনের 9 বার MLA হয়েছি, মন্ত্রীও হয়েছি মমতা বন্দীর নেতৃত্বে, কিন্তু এইগুলো অত্যাচার। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সলের রিপোর্ট, আনন্দ বার্তা। দুই বিজয়ী কংগ্রেস প্রার্থী শাসক দলের ছত্র ছায়া এলেন, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ দিনাজপুরের জেলা সভাপতি বিপ্লব মিত্র। দল পরিবর্তন ঘিরে সাধারণ মানুষজনের মধ্যে গুঞ্জন দেখা দিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুর বিধানসভা অন্তর্গত কথা তপন ব্লকে 1 নম্বর রামপাড়া চাঁচড়া গ্রাম পঞ্চায়েতে পূর্ব মুক্তরামপুর গ্রাম সভায় কংগ্রেসের বিজয়ী প্রার্থী জিন্নাতুবা খাতুন ও উত্তর লক্ষ্মীপুর গ্রাম সভায় কংগ্রেসের বিজয়ী প্রার্থী বেনেদিতা বাসকে শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে তৃণমূলে দলীয় পতাকা তুলে দেয় জেলা সভাপতি বিপ্লব মিত্র। এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 20টি, এর মধ্যে তৃণমূল কংগ্রেস 11টি, RSP 1টি ও BJP 6টি আসন জিতেছিল, আর কংগ্রেস জিতেছিল 2টি। কংগ্রেসের 2 জন তৃণমূলে যোগদান করায় এখন তৃণমূলের আসন সংখ্যা 13টি। ছাড়া গ্রাম পঞ্চায়েতে সেই নির্বাচনে আমাদের দল তৃণমূল কংগ্রেস 11টা সিটে তারা জয়লাভ করেছে, করে নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই সঙ্গে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল যারা বিরোধী ছিল তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেখানটায় কংগ্রেসের পক্ষ থেকে 2 জন মেম্বার তারা নির্বাচিত হয়েছিল, একজন জিন্নাতুন খাতুন এবং আরেকজন হচ্ছে সঞ্চিতা বেঞ্চিতা বাস। তো এই 2 জন নির্বাচিত হয়েছিল, আজকে তারা নিজেরাই তারা আমাদের দলে মমতা ব্যানার্জির নেতৃত্বে তারা দলে যোগ দেওয়ার জন্য তারা আমাদের কাছে আবেদন জানিয়েছিলেন এবং আজকে এখানটায় তাদের 2জনই আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। তাদের হাতে আমরা পতাকা তুলে দিয়ে তাদের আমরা কংগ্রেস থেকে আমরা আমাদের দল তৃণমূল কংগ্রেসে গ্রহণ করি। তারা দেখতে পাচ্ছেন এখন যে তৃণমূল কংগ্রেস ছাড়া পশ্চিমবাংলায় জাতীয়তাবাদী কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব সেভাবে কোথাও থাকছে না, যে মানুষ চাইছে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলায় তারা আরও ভালো ভালো কাজ করুক উন্নয়নে, সেই জন্য তারা আমাদের দলে যোগ। তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেস বিজয়ী প্রার্থীরা জানান, তৃণমূলের উন্নয়নের ভাবধারায় প্রভাবিত হয়ে তারা তৃণমূলে যোগদান করেছেন। দেশের উন্নতি দেখে উন্নয়নের কাছ থেকে আমরা নিজের স্বেচ্ছায় এই বিপ্লবিত্ব বলে যোগদান করেছি। দেশের এবং দশের জন্য সব কিছু ভালো হয়, গ্রামের উন্নয়ন হয়, সেই জন্য আমরা দাদা কাছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামকে আরও উন্নত করতে রাজ্য সরকার 2 কোটি 63 লক্ষ টাকা অনুদান দিল। গঙ্গারামপুর পুরসভার পুরপতি প্রশান্ত মিত্র জানান, আমরা নতুন বোর্ড আসার পরে আমরা তখন থেকে স্টেডিয়ামের পিছনে লেগেছিলাম,
যাতে স্টেডিয়ামটা রিনোভেশন করা যায়। আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আসলেন, সেই সময় তিনি তার আসার কয়েকদিন আগে আমাদেরকে 2,60,00,000 টাকা তিনি স্যাংশন করে দিয়েছেন এই স্টেডিয়ামের উন্নতির জন্য। সেই টাকারই আমরা টেন্ডার অলরেডি হয়ে গেছে আমাদের, এবং এজেন্সিও পেয়ে গেছে কাজ। সেই এজেন্সি আগামী আমাদের পরিকল্পনা করছি কয়েকদিনের মধ্যে আমরা সেটা আবার রিনোভেশন করে, অর্থাৎ সেখানে আমাদের যে ড্রেসিং রুম, একটা স্টেডিয়াম তার ড্রেসিং রুম থাকা দরকার মাঠের মধ্যে, সেই ড্রেসিং রুমটা আমরা আন্তর্জাতিক মানে করতে চাচ্ছি, যেটা আন্ডারগ্রাউন্ডের ড্রেসিং রুম থাকবে, যাতে প্লেয়ারদের সেখানে তাদের যে চেঞ্জিংয়ের ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা সেখানে মাঠের মধ্যে যাতে তারা করতে পারে, তার একটা অত্যাধুনিক একটা কাজের মাধ্যম দিয়ে আমরা স্টেডিয়ামটাকে তৈরি করতে যাচ্ছি। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। খুন, বেআইনি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরণ সহ একাধিক মামলায় আগাম জামিন পেলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিধায়ক তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কার্যালয়ে এ ব্যাপারে মতামত পোষণ করলেন জেলা কংগ্রেস নেতা তুষারকান্তি ঘোষ। স্পিডে যাওয়ার কারণ হলো আমাদের নেতা উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সম্মানীয় সভাপতি রায়গঞ্জের বিধায়ক শ্রী মোহিত সেনগুপ্ত মহাশয়কে শাসক দল দ্বারা বারংবার মিথ্যা মামলায় ফাঁসানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে মাননীয় বিচারক জেলা আদালত আজকে মহিষেন্দ্রপ্ত মহাশয়কে জামিনে মুক্ত করেছে, এবং আমরা মনে করি যে সত্যের জয় হয়েছে। অতীত দিনেও মহিষেন্দ্রপ্তর নামে মিথ্যা মামলা বারংবার দেওয়া হয়েছে, কিন্তু মহিষেন্দ্রপ্তকে মিথ্যা মামলায় জড়িয়ে দল বদলের যে চেষ্টা, যে প্রচেষ্টা শাসক দলের, সেটা তাদের কোনোদিনই সফল হবে না, এবং তার প্রমাণ আজকে আমরা আর একবার পেলাম। অতীত দিনেও আমরা পেয়েছি, বিগত পৌরসভা নির্বাচনের আগে মাননীয় বিধায়ককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পুরে শাসক দলে নেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, এবং আজকেও ঠিক একইভাবে আমরা দেখলাম মাননীয় বিচারক মহাশয় এই জেলার আদালত মহিত সেনগুপ্তকে জামিনে মুক্ত দিয়েছে, এবং আমরা মনে করি যে শাসক দল দ্বারা এই রাজ্যের প্রশাসন, এই রাজ্যের থানাগুলোকেও যদি মনে করে যে তারা নিজস্ব পদলঙ্ঘন করে রাখছে, কিন্তু বিচার ব্যবস্থাকে এখনও তারা তাদের কন্ট্রোলে নিতে পারেনি, মানুষের আস্থা এবং ভরসা এই রাজ্যের কোর্টগুলোর উপরে আছে, তাই তা আমরা বিচারের দাবিতে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম, এবং কোর্ট মাননীয় মহিত সেনগুপ্তর পক্ষে রায় দিয়েছে। কোন সেকশন ছিল, কোন আদালত ছিল, জেলা জজ কোর্টে ছিল। সে তো জামিনের শর্ত থাকে, সেটা সেই বিষয়গুলো আমাদের মাননীয় উকিল মহাশয় যারা রয়েছেন তারা দেখবেন। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সলের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন, দুই বৃদ্ধা মহিলাকে ডাইনি সন্দেহে মারধরের ঘটনা ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। নিপা ভাইরাসের আতঙ্ক ছাড়িয়ে বাদুড়ির খাওয়া ফল নির্দ্বিধায় খাচ্ছে গ্রামবাসীরা। মাদকদ্রব্য খায়ে যাত্রী সর্বসুলুকের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এলাকায় শান্তি বজায় রাখতে প্রচার চালালেন প্রাক্তন মন্ত্রী। দুই বিজয়ী কংগ্রেস প্রার্থী শাসক দলের ছত্র ছায় এলেন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেডিয়ামকে আরো উন্নত করতে রাজ্য সরকার 2,63,00,000 টাকা অনুদান দিল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।